হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা বুঝতে পারছ আজকের এই ব্লগটা কোন টপিকের ওপর হতে চলেছে। ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে বুঝতেই পারছ। আমরা এখন আছি কামারপুকুর রেল স্টেশন। তো এই চত্বরটা কেমনভাবে তৈরি হয়েছে বা কতটা সম্পূর্ণতার পথে রয়েছে বা কেমন সেটা দেখাবো বলে এসেছি। একদম দেখতেই পাচ্ছ, হয়তো ইন্ট্রোটা দেখে বুঝতে পেরেছ যে রামকৃষ্ণ মঠের আদলে তৈরি করা হয়েছে পিছনে বিল্ডিংগুলো। আর ওই দিকে গেলে আমরা রেল পথ দেখতে পাবো। তো সমস্তটাই দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। তো চলো দেখানো যাক। তো এখন তো সব দিকটাই পুরোপুরি বন্ধ। তো এটা আশা করি মনে হয় এটা রেলের যে টিকিট কাউন্টার সেটা হতে পারে। এখন সব জায়গায় তালা দেওয়া। আর ওই দিকটাকে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে ওপরে যে ওভারব্রিজ বা আরও কিছু রয়েছে সেগুলো দেখাবো। চলো দেখতে থাকো। এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সব তালা দেওয়া রয়েছে। তো মনে হয় ভেতরটা যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে যে টিকিট কাউন্টার হতে পারে, আর ওই দিকটা ওই যে স্টেশন। তো চলো ওই দিকটাই যেয়ে তোমাদেরকে দেখাই। তো এখন আমরা স্টেশনের ভেতর যাচ্ছি এদিকে ঘুরে ঘুরে, কারণ এইদিকে সব বিল্ডিংগুলো তো বন্ধ তোমাদেরকে দেখালাম। তো এদিকে যাওয়া যাক, দেখি রেল লাইনের কী অবস্থা। পুরোটাই প্রায় মোটামুটি সম্পূর্ণ, হয়তো 75% কমপ্লিট হয়ে আছে। তো তবু দেখাবো, এদিকে বিল্ডিং রয়েছে। আর বিকালে এটা খুব ভালো একটা আড্ডার জায়গা দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে এইখানটাই দেখাচ্ছিলাম, এই যে পিছনে বিল্ডিংটা ওটাই ওই দিক থেকে দেখাচ্ছিলাম। তো এখন মোটামুটি স্টেশনে চলে আসছি। হয়তো সম্ভবত এটাই এক নম্বর প্ল্যাটফর্ম হবে, কারণ এইদিকেই যেহেতু মানে আসার পথ এই জায়গাটা। তো হয়তো এটা এক নম্বর, ওটা দুই, আর ওই দিকে হয়তো একটা আছে, দেখি যেতে পারি কি না। তো যেটা দেখতে পাচ্ছি রেল লাইনের পাথগুলো পুরোপুরিভাবে সেট করা নেই নাকি, সেটা আছে ওই আর কি, জাস্ট বেছানো রয়েছে। আর পেছনের দিকে দেখছো ওইটা ওভারব্রিজ, আর এই দিকটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দিক থেকে। তো চলো দেখাই। তো মনে হয় এটাই টিকিট কাউন্টার হবে, মানে ওই দিকে আমরা দাঁড়িয়ে ইন্ট্রোটা করছিলাম। তো এটা হয়তো টিকিট কাউন্টার হবে, এই দিক থেকেই আমাদেরকে আসতে হবে। আর এর ইতিহাসটা আর নতুন করে বলার কিছু নেই, কারণ এটা কামারপুকুর রেল স্টেশন, তো যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো যেহেতু রামকৃষ্ণ মঠ এখানে রয়েছে কামারপুকুরে, তাই সেই রামকৃষ্ণ মঠের আদলেই এই স্টেশনটা তৈরি করা। তবে এখান থেকে যে কবে ট্রেন যাবে তো সেটা এখন কেউ জানে না। আর এটা মেনলি হাওড়া থেকে বিষ্ণুপুর, মানে ওই হাওড়া বিষ্ণুপুর কানেক্ট করার এক এই লাইন, মানে হাওড়া, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, তারপর এই কামারপুকুর স্টেশন। এটা যে কবে এখন চালু হবে সেটা এখন কেউ জানে না, কারণ প্রত্যেকেই জানো যে গোঘাটের একটা গ্রাম ভাবাদিঘি। তো দিঘির নামেই ওই গ্রামটার নামকরণ, আর ওই ভাবাদিঘিকে কেন্দ্র করেই এখনও পর্যন্ত রেললাইনটা স্থগিত আছে। মানে কবে ওই ভাবাদিঘির ওপর দিকে বা ভাবাদিঘিকে বাঁচিয়ে কবে যে রেল ছুটবে কেউ জানে না। আর এখন আমরা এই ওভারব্রিজে উঠছি, দেখতেই পাচ্ছ ওভারব্রিজটা এখন ঠিকমতো কমপ্লিট হয়নি, কারণ এই যে স্টেশনটা এটা প্রায় 75% কমপ্লিট হয়ে আছে। আর এখানে প্রচুর কাঁচের বোতলও আছে, দেখে আসবে কাঁচের বোতল আছে কিন্তু মানে ভাঙা আর কি। যা হয় সুযোগের সদ্ব্যবহার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ওভারব্রিজে রয়েছি। এই ওভারব্রিজের কন্ডিশনটা এখনও পর্যন্ত ঠিকঠাক নেই, কারণ এখানে যে স্ল্যাবগুলো আছে সেগুলো সেট করা নেই। আর দুদিকে যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির একদম ওঠার মুখেতে কিছুটা অংশ ফাঁকা আছে। তো যারা ওপরকে আসবে খুব সতর্কতা অবলম্বন করে আসবে, নইলে কিন্তু খুব বড় বিপদ হতে পারে। আর এখানে কিন্তু বিকালের আবহাওয়াটা দারুণ, অনেকেই আড্ডা দিচ্ছে, আর আমরাও ঘুরতে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর সবটাই তো তোমাদেরকে দেখালাম, এবার কিছু কথা বলি। সেটা হচ্ছে যে তোমাদেরকে তো যেটা দেখালাম তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এটা পুরোপুরি রামকৃষ্ণ যে মিশনের আদলে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মটা। এটা মেনলি হাওড়া বিষ্ণুপুরকে কানেক্ট করার জন্য, আর হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, তারপর এই স্টেশন কামারপুকুর। তবে কাজটা থেমে আছে একটা জায়গাতেই, সেটা হচ্ছে ভাবাদিঘি, যেটা আর মানে নিউজ তো অনেকেই শুনেছো এতদিন, কারণ এটা তো প্রায় 6-7 বছর তারও আগের হয়তো ঠিক জানা নেই। তো ভাবাদিঘিকে কেন্দ্র করেই কিন্তু এটা এখনও স্টপ হয়ে আছে, জানি না এখন মানে কবে এখানে ট্রেন আসবে বা ট্রেন কবে ছুটবে। তো দেখা যাক, সেই জট আশা করি খুব তাড়াতাড়ি আমাদের রামকৃষ্ণদেবের কৃপাতে কেটে যাবে, তারপর এখানেও ট্রেন ছুটবে, আর সাধারণ মানুষদের খুবই সুবিধাও হবে। কারণ এই ভাবাদিঘির জট কেটে গেলে একদম হাওড়া থেকে বিষ্ণুপুর যে কানেকশানটা সেটা হয়ে যাবে। তো এটুকুই দেখানো ছিল, তোমাদেরকে জানানো ছিল। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের অনেক আপডেট তোমরা পাবে, ভালো ভালো ব্লগ পাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।